১৯ আগস্টের মধ্যে লুটকৃত অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন। সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় পুলিশের কার্যক্রম নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পুরোদমে কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন থানা ও সড়কে পুলিশ সদস্যদের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। সপ্তাহখানেক পর পুরনো চেহারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত ভীষণ। সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে যেন হাঁপ ছেড়েছেন সাধারণ মানুষ। নির্দেশনা মেলে কাজে যোগ দিলেও এখনও খানিকটা শঙ্কা আছে পুলিশ সদস্যদের মধ্যে, তবে শিক্ষার্থী জনতার সহযোগিতায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার আশা তাদের। আমি আশা করি তারা আবার ভালো হয়ে যাবে, সঠিকভাবে চলাফেরা করবে, এটা আমি বিশ্বাস করি। পুলিশ আর ট্রাফিক যে মতো আসবে না, সেই মতো তো শান্তি শৃঙ্খলা পাবো না আমরা। তো আসছে, আমার স্বস্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। জনমনে যে একটা ভীতিকর পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল, তার থেকে মানুষ আজকে অনেকটাই রিল্যাক্স। জনজীবনে একটা স্থবিরতা এসেছিল, সেইখানে কর্মচাঞ্চল্যতা ফিরে আসছে। আমরাও হ্যাপি, কাজ করছি, সকলে যাচ্ছে, অনেকে থামস দিচ্ছে, অনেকে স্যালুট দিচ্ছে, অনেকে বলছে আপনারা আসছেন, ওয়েলকাম ব্যাক। এই যে অ্যাপ্রিসিয়েশনটা, এটা মোরাল হাই করে দিচ্ছে। ট্রাফিকের আগে থানায় থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা, যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তারা। সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি, জানান বাহিনীর সদস্যদের ইচ্ছাতেই বদলে যাচ্ছে পুলিশের পোশাক মনোগ্রাম। এ সময় লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিতে সাত দিনের সময় বেঁধে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট, দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ব্যাপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটিভ বোর্ড। গণ অভ্যুত্থান ঘিরে নিহত প্রতিটি হতাহতের ঘটনা নিবিড়ভাবে তদন্ত করা হবে বলেও জানান ব্রিগেডিয়ার শাখাওয়াত। শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে আমি বলবো যে এটা কমিটি করা হোক, কীভাবে, কারা হুকুমদাতা, কেন হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই অন্তর্বর্তী সরকারের এখনকার প্রধান লক্ষ্য বলে আবারও জানান উপদেষ্টা। বলেন, কেউ পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। রিয়াজ রায়হান, জুমরা নিউজ, ঢাকা।